নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটি দেখি তো জিরো পয়েন্ট এইট সিক্স পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিল এবং যেটা বলতে পারি আমরা একশো সাতচল্লিশ পয়েন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিয়েছে তো ঘটনাটা কি হচ্ছে দেখুন এটা একটা পুলব্যাক ছাড়া আমার খুব একটা বেশি ভালো যে ভীষণ ভালো একদম নিউজ সেটা আমার মনে হচ্ছে না যতক্ষণ না অবধি আবারও আমরা সতেরো হাজার আটশোর উপরে মানে স্টেবিল হতে দেখতে পাই তবে সতেরো হাজার আটশোর উপরে হয়তো বা স্টেবিল করবে কিন্তু ওই যে বললাম আঠেরো হাজার দুশো লেভেলকে আবার ব্রেক করতে হবে তবেই আমরা ভাব দেখতে পাবো তো এটা একটা আমরা পুলব্যাক হিসাবেই ধরতে পারি কালকে এক্সপায়ারি আছে তার জন্য হয়তো বা একটা পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি আর সেই পুলব্যাকটাই চলছে মার্কেটের মধ্যে দেখুন খুব একটা যে ভালো মার্কেট সেটাও না আবার খুব যে খারাপ মার্কেট সেটাও না তবে আমরা এটা বলতে পারি যে এই জায়গাতে ইনভেস্টমেন্ট কিন্তু আমরা মানে এসআইপি মোডে আমরা কিন্তু করতে পারি তো আজকে আমরা এমন কিছু শেয়ার নিয়ে কথা বলবো যে এই শেয়ারগুলো বিশাল ভালো রিটার্ন দিয়েছে তো আপনারা যদি চান আমাদের অপশান প্রিমিয়াম লার্নিং গ্রুপে বা আমাদের সুইং ট্রেডিংয়ের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে তার লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন তার সাথে সাথে ফ্রিতে আপনারা আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটাতে জয়েন করতে পারেন তো চলুন নিফটি ব্যাঙ্কে দেখুন আমরা ব্যাঙ্ক নিফটিতে আজকে কিন্তু বিশাল ভালো একটা প্রফিট পেয়েছি আমরা যদি বলি প্রায় দুশো পয়েন্টের কাছাকাছি টোটাল প্রফিট পেয়েছি এবং বিশাল বড় একটা হ্যামার টাইপের আমরা দেখতে পেলাম যে ক্যান্ডেল গঠন করেছে এবং সেই ক্যান্ডেল থেকে কিন্তু একদম টানা আমরা যদি দেখি আমরা যেটা কিনেছিলাম সেই লেভেলটা যদি আমাদের একটু বলা থাকে তাহলে আমাদের কাছে খুব সুবিধে হয়ে যাবে সেটা হচ্ছে আজকে মার্চের এক তারিখ আমরা নিয়েছিলাম হচ্ছে চল্লিশ হাজারের কল চল্লিশ হাজারের কলটা পাঁচশো থেকে আমাদের গেছিল পাঁচশো চুরাশি ছশো সাতশো অবধি মনে হচ্ছে গেছিল। আবারও আমরা নিই সেক্ষেত্রেও আমরা বেশ ভালো রকম আবারও একটা প্রফিট বুক করি এবং দেখুন এই প্রফিট আপনাকে বুক করতেই হবে এবং আমি বারবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট যে লেভেলটা থাকবে পাঁচশো দশ যদি ব্রেক করে ফার্স্ট লেভেল থাকবে পাঁচশো পঁয়ষট্টি লেভেল এবং তারপরে থাকবে ছশো আটানব্বই লেভেল সরি ছশো ছেষট্টি লেভেল তারপরে সাতশো এগারো লেভেল এবং আমি বারবার কিন্তু আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে মেম্বারদের বলেছিলাম যে সাতশো এগারো লেভেল কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে হতে পারে এবং সেইটা আমি কিন্তু ভিডিওতেও বলি আমাদের যেটা আজকে যেটা আমি দুপুরবেলা যে ভিডিওটা ছেড়েছিলাম গিয়ে দেখতে পারেন দেখুন ভিডিওগুলো দেখুন নইলে বুঝতে পারবেন না আপনারা রেগুলার লস করবেন আর যতই আমি আপনাদের বোঝাই তবুও আপনারা বুঝতে পারবেন না দেখুন যে কোনো জিনিস নেওয়ার আগে কিন্তু আগে আপনাকে ভাবতে হবে এবং এই যে পাঁচশো দশ থেকে পাঁচশো পঁচিশের এখানে যে একটা স্ট্রং জোন সেটাও আমি আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে বলি তো তারপরেও যদি কেউ লস করেন আমি জানি না কেউ লস করেছেন কি না আমার কাছে এখনও পর্যন্ত কোনো খবর নেই তবে দেখুন অনেকেই প্রফিট প্রচুর পরিমাণে করছেন এবং অনেকে ভাবছেন আমি বোধহয় ভগবানের মতো বলছি বা অনেকে বলছেন স্যার আপনি তো ভগবান দেখুন আমি ভগবানটা ভগবান কিচ্ছু না আপনাদের আশীর্বাদ করুন যেন আপনাদের এইভাবে সেবা দিয়ে যেতে পারি এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষ শিখুন আর এই যেইটা আজকে আমার দেখছেন সেইটার পেছনে কিন্তু রক্ত জল করা পরিশ্রম আছে ডাক্তারি করে তারপরে আমি যখন হসপিটাল থেকে ডিউটি ফিরে আসতাম তারপরে চাট নিয়ে বসতাম তারপরে আমি সেই চাকরি ছেড়েছি অনেক তপস্যার ফলাফল এগুলো তো এটাকে একদিনের ব্যাপার ভাববেন না চলুন এবার আমরা রিলায়েন্স শেয়ারের ক্ষেত্রে চলে যাই রিলায়েন্স শেয়ারের ক্ষেত্রে আমরা দেখুন তেইশশো দশের লেভেলটা কিন্তু একটা স্ট্রং জোন হিসেবে বলেছিলাম এবং সেখান থেকে একটা আজকে আমরা ডোজি টাইপের বা হ্যামার টাইপের বা ড্রাগন ফ্লাই ডোজি যেটাই বলতে পারেন তো একটা ক্যান্ডেল গঠন করেছে তো সেখান থেকে আমরা একটা আপসাইডে মুভমেন্ট দেখুন ক্যান্ডেলের নাম নিয়ে বেশি ভেবে লাভ নেই কারণ আমার ক্যান্ডেলের নামগুলো আর সেরকমভাবে দেখি না কিন্তু ক্যান্ডেল দেখলে বুঝতে পারি যে কোন দিকে যাবে হ্যাঁ যদিও বা ক্লাস করায় সেক্ষেত্রে কিছু কিছু বলতে হয় তাই এখনও পর্যন্ত নামগুলো মনে আছে কিন্তু আমি নাম নিয়ে বেশি মানে আমার গুরুত্বই লাগে না কারণ নামটা জেনে কিছু লাভ হবে না আপনি যতক্ষণ না আপনারা অনেকে অনেক স্ট্র্যাটেজি ইউজ করেন তারপরও ফেলিওর তো স্ট্র্যাটেজি দিয়ে কিছু হয় না সিম্পলভাবে ট্রেড করতে হয় তবেই কিন্তু সেখানে প্রফিট আসে তো রিলায়েন্স শেয়ারের ক্ষেত্রে আজকে আমরা দেখতে পেলাম জিরো পয়েন্ট নাইন টু পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং টোয়েন্টি ওয়ান পয়েন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে আর লাস্ট কিন্তু কয়েকটা দিন বাকি তাই যারা আমাদের ওয়েবনারে জয়েন করতে চান ওয়েবনারে লিঙ্ক দেওয়া আছে নিচে তো ওখানে গিয়ে পেমেন্ট করলে আপনারা ওয়েবনারের লিঙ্ক পেয়ে যাবেন তো ওয়েবনারে যারা জয়েন করতে চান সেটা হচ্ছে পাঁচ তারিখে হচ্ছে রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে তাই যদি চান আপনারা জয়েন করতে পারেন এবার চলে যায় এইচ দেখুন কালকেই আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে বলেছিলাম যে এইচএফসিএল শেয়ারটার কথা তো এইচএফসিএল সেখান থেকে আজকের দিনেই প্রায় থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্টের কাছাকাছি আমরা প্রায় চার পার্সেন্টের কাছাকাছি চার বা সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি আমরা প্রফিট বুক মানে প্রফিট পেয়েছি প্রফিট বুক তো এখনও করিনি প্রফিট পেয়েছি এবং এখান থেকে দেখুন কেন কালকে আমি এই জায়গাতে একটা বাইং করলাম সেইটা হচ্ছে একদম জোনে আছে এই ব্যাপারগুলো বুঝুন যে কেন আমি এখানে বাই করলাম দেখুন একদম আমরা যদি দেখি যে উইকলি চাটেও গেলে দেখতে পাবেন একটা স্ট্রং জোন আছে তো এই জোন যদি ব্রেক করে সেখানে একটু রিক্স থাকবে কিন্তু রিক্সের পরিমাণ যদি ফাইভ ফাইভ পার্সেন্ট চান্স থাকে সেটা উপরের দিকে ওঠার তাই ছোটো রিক্স নেবেন ছোটো রিক্স নিয়ে বড় প্রফিটের টার্গেট রাখতে পারেন তাই দেখুন এই লেভেলগুলো আরও কিছু শেয়ারে আসছে যেমন ইয়েস ব্যাঙ্ক সেই সব শেয়ারে আসছি বুঝতে পারবেন যে কেন আমি এই ব্যাপারগুলো বলি তো সেক্ষেত্রে আর একশোটা লাইকের অনুরোধ রইল অবশ্যই আশা করছি আপনারা করে দেবেন এবার আসি পলিক্যাপ দেখুন পলিক্যাপ আমরা ছাব্বিশশো সাতচল্লিশ থেকে বলেছিলাম আঠারোশো আট থেকে বলছিলাম এবং কালকেও আমি বলেছি এবং আজকের দিনে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের কাছাকাছি আফসাইডে মুভমেন্ট করেছে এবং আমরা বত্রিশশো তেত্রিশশো লেভেল অবধি রেখেছি টার্গেট সেই লেভেল অবধি আপনারা ইজিলি হয়তোবা দেখতে পাবেন তবে এখানে যারা অলরেডি ছাব্বিশশো সাতচল্লিশ থেকে বা আঠাশশো আট থেকে আমার ভিডিও দেখে যারা অলরেডি বাই করে রেখেছেন তারা কিন্তু এখানে কিছুটা প্রফিট বুক করতে পারেন আচ্ছা ভিডিওটা করার আগে একটা কথা বলে দিই এটাকে কিন্তু একদম এডুকেশনাল পারপাস ভিডিও তাই এটাকে কেউ রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আর আমি নিজে সেভি রেজিস্টার না তাই এটাকে কেউ রেকমেন্ডেশন হিসাবে কিন্তু নেবেন না এডুকেশনাল পারপাস হিসাবেই নেবেন তো সেক্ষেত্রে দেখুন এই লেভেলগুলো যতক্ষণ না অবধি বুঝতে পারছেন যে আমরা তেত্রিশশো লেভেল আমি ছাব্বিশশো সাতচল্লিশে বাই করার কথা বলি আবার আঠাশশো আটে বাই করার কথা বলি একত্রিশশো চলে গেছে তিন হাজার চলছে তখনও আমি বলি বাই করা যদি বাই করে থাকতেন তাহলে ভালো প্রফিট করে থাকতেন এবার চলে যায় নেক্সট ইয়ারে সেটা হচ্ছে টাটা কেমিক্যালস টাটা কেমিক্যালস দেখুন নশো সাতচল্লিশ লেভেলটা আমরা বারবার বলছিলাম যে একটা যদি ম্যাক্সিমাম পড়ে তো নশো সাতচল্লিশ অবধি তার উপর থেকে আমরা দেখতে পেলাম হল্ট করে আজকের দিনে টু টু পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং আমরা ফার্স্ট টার্গেট হাজার চল্লিশ এবং তারপরে এগারোশো লেভেল অবধি রাখতে পারি এই টাটা কেমিক্যালসকে টার্গেটকে তাই এই লেভেলগুলোর দিকে একটু নজরে রাখবেন কারণ এই লেভেলগুলো আমার মনে হচ্ছে যে খুব ইজিলি আর যারা এই লেভেলগুলো জানেন না তারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন লিঙ্ক নিচে দেওয়া আছে অনেক বারবার বারবার বলছি এই কারণে আপনারা অনেকেই কেটে 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 ভিডিও দেখেন তাই হয়তো ওখান থেকে এড়িয়ে যেতে পারেন তাই ওই জায়গাতে আবারও একবার বলে দিই যদি চান আপনারা সেখানে জয়েন করুন জয়েন করে সেখানে সমস্ত লেভেল অন মার্কেট আমরা বলে থাকি আর আমাদের মাধ্যমে আপনারা অ্যাঞ্জেল ওয়ান জেরোধা স্যামকো এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অ্যাকাউন্ট খোলার পরে যদি ওখানে ট্রেড করেন তাহলে আমাদের মাধ্যমে কিছুটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো সেই লেভেলগুলো একটু নজরে আপনাদের কিন্তু রাখতে হবে এবার চলে যে নেক্সট ইয়ারে নেক্সট ইয়ার যেটা সেটা হচ্ছে টিসিএস দেখুন টিসিএস কিন্তু তেত্রিশশো বাহান্ন এই লেভেলটাকে ক্রস করেছিল ক্রস করে আমাদের দেখতে পেলাম একটা দিনও সেই লেভেলকে ব্রেক করে থাকেনি তারপরেই হঠাৎ করে আবারও উঠে গেল আজকে তো এই লেভেলে দেখুন আপনার এসএলকে হিট করার জন্য এটা টার্গেট করা হয় আপনি যখনই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এসএল দিয়ে রাখবেন এরকম জায়গাতে সেই জায়গাতে আপনার এসএল হিট করবে তারপরে আবার বাউন্স ব্যাক করছে তো আজকের দিনে টু পয়েন্ট টু জিরো পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং ভালো রকম আমরা তেত্রিশশো ছিয়াশির কাছেও হয়তো বা একটা ছোট্ট রেজিস্ট্যান্স পেতে পারি তবে আমার মনে হচ্ছে না রেজিস্ট্যান্স সেইভাবে নেবে যদি মার্কেট সাথ দেয় তাহলে কিন্তু আমরা ইজিলি ছত্রিশশো লেভেলকে বা পঁয়ত্রিশশো ছত্রিশশো লেভেলকে আমরা ইজিলি দেখতে পেতে পারি তাই ওইসব লেভেলে যারা বাই করে রেখেছিলেন তারা তো ওই জায়গাতে ভালো রকম একটা প্রফিটে থাকবেন যদি আপনি লং টার্মের জন্য নিয়ে রাখেন তাহলে সেটাকে নিয়ে আর কেনা বেচা বা এইসব না দেখাই ভালো যদি আপনি সুইং ট্রেডিংয়ের জন্য নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তার টার্গেট আপনার আছে সেই টার্গেটে গেলে আপনি সেখানে সেল করতে পারেন এবার চলে যে নেক্সট শেয়ার সেটা হচ্ছে ট্রাইডেন্ট ট্রাইডেন্ট শেয়ারটা আমরা কালকে দিনে বলেছিলাম আমরা মনে হয় উনত্রিশ উনত্রিশে উনত্রিশ টাকা বা আঠাশ টাকা নব্বই পয়সা এরকম জায়গাতে কিনেছিলাম এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট এইট ওয়ান পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট এবং সেখান থেকে আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে সেটা দিয়েও ছিলাম এবং দেখুন রকম জায়গাতে দেখুন উইকলি চার্টে গেলেই বুঝতে পারবেন যে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল গঠন করছে এর নেক্সট যে রেজিস্ট্যান্স যেটা নেবে সেটা হচ্ছে চৌত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বা পঁয়ত্রিশ টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স নিতে পারে এবং এই রেজিস্ট্যান্স নেওয়ার পরে তারপরে কিন্তু আবারও আপসাইডে মুভমেন্ট করবে অনেকেই বলেন যে স্যার কীভাবে আপনি রেজিস্ট্যান্স ধরেন ব্যাঙ্ক নিফটিতে রেজিস্ট্যান্স আমার আমি যেই লেভেল বলি এটা আমি খুব গর্ব করি বলি আমি যেই লেভেল বলবো সেই লেভেলের কাছাকাছি গিয়ে মার্কেট ঘুরেছে এটা ম্যাক্সিমাম টাইম ঘটছে দেখুন এগুলো আর কিচ্ছু না আপনি যখন টাইম স্পেন্ড করবেন যে কোনো জিনিসের প্রতি সেই জিনিস আপনার অ্যাক্যুরেসি আস্তে আস্তে আসতে শুরু করে তাই টাইম কাটান মার্কেটকে টাইম দিন নইলে হবে না এবার চলে যে ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রে দেখুন উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ষোলো টাকা দশ পয়সাতে আমাদের বাইং ছিল ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা দশ পয়সা ষোলো টাকা তিরিশ পয়সা এরকম জায়গাতে বাইং ছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আমরা এগারো বারো পার্সেন্টের কাছাকাছি প্রফিট পেয়ে বসে আছি তো আজকের দিনে তো ফোর পয়েন্ট এইট সেভেন পার্সেন্টের কাছাকাছি আফসাইডে মুভমেন্ট দিয়েছে এবং আমাদের তেইশ টাকা টার্গেট দেখুন আপনাদের এটা ভিডিওতেও বলেছিলাম শুধু না যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপেই আমরা বলেছি এটা কিন্তু আমরা ভিডিওতেও আলোচনা করেছিলাম তাই যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে তো তারা জানবেনই আর আপনারা রেগুলার ভিডিও দেখুন রেগুলার না ভিডিও দেখলে যারা এখন পর্যন্ত এসেছেন তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন বলে এত দূর দেখছেন তাই তারা রেগুলার ভিডিওটা দেখুন ভিডিও দেখুন আর লাইক করুন যাতে আরও কিছু মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় আপনারা যদি লাইক করেন তাহলে ইউটিউব ভাববে যে এই ভিডিওটা ভালো নিশ্চয়ই ভালো কন্টেন্ট এডুকেশনাল ভিডিও তাই সেক্ষেত্রে কিন্তু আরও কিছু মানুষের কাছে পৌঁছে যাবে যেমন আপনারাও লস করেছেন আমি চাই না যে বাংলার কোনো মানুষ আর সেইভাবে লস করুক তাই সেইভাবে আপনারা এটাকে লাইক করতে পারেন এবার চলে যায় নেক্সট ইয়ারে সেটা হচ্ছে দীপক নাইটের দীপক নাইটের দেখুন একটা রেঞ্জের মধ্যে চলছিলো সেই রেঞ্জটাকে ব্রেকআউট করতে চলেছে আজকের দিনে টু পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্টের কাছাকাছি বা টু পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং দীপক নাইটোটাও আমরা কালকে কিনেছিলাম কাল পরশু কিনেছিলাম সেই লেভেলগুলো সমস্ত কিছু প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আমরা যদি একটা রেঞ্জের জন্য দেখানোর জন্য আপনাকে একটা বক্স এঁকে দেখাই তো বক্সটা আমরা একটা জাস্ট বক্সটা আমরা করে দেখাচ্ছি দেখুন এই যে এই লেভেলগুলো এই লেভেলটা নজরে রাখবেন দেখুন এই বক্সটার মধ্যেই ঘোরাঘুরি করছে তো এই বক্সটাকে যখনই ব্রেকআউট করবে আরও বড় আমরা আপার মুভমেন্ট কিন্তু দেখতে পাব অলরেডি একটা যদি আমরা রেঞ্জটাকে আরও একটু ছোটো করে দিতাম তাহলে এই রেঞ্জের ব্রেকআউট প্রায় হয়েই গেছে তাই সেক্ষেত্রে কিন্তু আরও বড়ো মুভমেন্ট এবং আমরা একুশশো সত্তর এইরকম একটা লেভেলের রেজিস্ট্যান্স দেখে বা টার্গেট রেখে আপনারা এখানে বাই করতে পারেন দীপক নাইটেড শেয়ার এবং ওই একুশশো সত্তরের এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আরও বড় একটা আপসাইডে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি তাই এই লেভেলের দিকেও কিন্তু আমাদের একটু নজরে রাখতে হবে তো সেক্ষেত্রে সেই লেভেলগুলো একটু নজরে রাখবেন নইলে কিন্তু বুঝতে পারবেন না যে সেই লেভেলটাতে কি হচ্ছে বা না হচ্ছে আর লাইক করতে ভুলবেন না এখনও যদি লাইক না করে থাকে লাইক করুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার কে কেআই ইন্ডাস্ট্রিজ কেআইআই ইন্ডাস্ট্রিজের কাছে টু পয়েন্ট নাইন জিরো পার্সেন্টের কাছাকাছি আপসাইডে আমরা মুভমেন্ট দেখতে পেলাম এবং বিশাল ভালো কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখতে পেতে পাচ্ছি এবং দেখুন ষোলোশো দশ এই লেভেলটাকে আমরা যদি দেখি ষোলোশো দশের লেভেলটাকে আমি বারবার বারবার বলেছি যে ষোলোশো দশের লেভেলটা কিন্তু বিশাল একটা ইম্পর্ট্যান্ট লেভেল এই লেভেলে যদি আসে তাহলে আমরা সেখানে বাই করব এবং যদি আপনি বাই করে থাকেন তাহলে আজকে দিনে আপনি থ্রি পার্সেন্ট প্রফিট পেয়ে বসে আছেন থ্রি পার্সেন্ট না হলেও মিনিমাম তো টু পার্সেন্ট বা টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি প্রফিট পেয়ে বসে আছে দেখুন এই লেবেলগুলোতে আপনাকে জানতে হবে বারবার বলছি লেভেলগুলো জানুন যেই লেভেলগুলো বলছি সেই লেভেলগুলোর উপরে বিশ্বাস রাখুন আপনি যদি আমার রেগুলার ভিডিও দেখেন তাহলে তো অনেক কিছু আশা করছি শিখতে পারবেন আমি রেগুলার চাই আপনারা এডুকেশানে মানে এডুকেট করতে আপনাদের আমার টার্গেট এটাই থাকে তো সেক্ষেত্রে আশা করছি সেইভাবে হচ্ছে কোনো কিছু যদি আমার ভুল হয় সেটাও বলবেন কমেন্টে এবার আসি ডিকশান শেয়ারের ক্ষেত্রে ডিকশান শেয়ারের ক্ষেত্রেও আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং আমরা আগের দিন যেটা বলছিলাম যে বক্সের কিন্তু ব্রেকআউট করেছে তাই আরও বড়ো আমরা লেভেল কিন্তু ডিকশান টেকনোলজির ক্ষেত্রে দেখতে পারি দেখুন একটা অ্যাকোমুলেশন ফেজ চলে একটা ডিস্ট্রিবিউশন ফেজ চলে এই ফেজগুলোর সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে শিখুন হুম তো অ্যাকুমুলেশন ফেজে আমি বারবার বলি যে এখানে অ্যাকুমুলেট হতেই থাকবে আপনাকে বুঝতেও দেবে না খুব ছোটো 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 ভলিউম আপনি ভলিউম দেখতে পাবেন এরপরে আস্তে আস্তে বিশাল বিশাল ভলিউম দেখতে পাবেন কিন্তু এতদিন যেসব দেখছিলেন সেটা হচ্ছে ছোটো 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 ভলিউম সেখানে অ্যাকুমুলেশন হয়েছে এবার আস্তে আস্তে আপসাইডে যাবে এবার আসি এস আর এফ এসআরএফ শেয়ারটা অনেকেই কমেন্ট করেছিলেন তো আজকের দিনে থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং বিশাল ভালো একটা মুভমেন্ট করেছে এবং এই লেভেলটাও খেয়াল রাখবেন সেটা হচ্ছে তেইশশো চল্লিশ তেইশশো তেইশশো চল্লিশই তো হ্যাঁ সরি বাইশশো চল্লিশ বাইশশো চল্লিশের লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা বড়ো সড়ো আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি আর তার ফার্স্ট টার্গেট আমরা রাখতে পারি চব্বিশশো টাকা তারপরের টার্গেট আমরা চব্বিশশো সাতাত্তর বা পঁচিশশোর কাছাকাছি আমরা রাখতে পারি তো এরকম একটা লেভেলকেই কিন্তু আপনারা দেখতে পারেন আর এই লেভেলগুলোতে আশা করছি খুব শীঘ্রই চলে আসবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই আর